হ্যালো, ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার্স ডায়েরি। শুরু হয়ে গেছে অলরেডি। আমি শায়রি আর আমি অম্বালিকা। কোথায় যাচ্ছি সেটা বলে দে। আচ্ছা আচ্ছা বল। হ্যাঁ, আমরা ঘুরতে যাচ্ছি কারণ আমরা অনেকদিন প্রচুর খাটাখাটি করেছি, প্রচুর কাজ টাজ করেছি, সেই জন্য এখন আমরা একটু দুদিনের একটা ভেকেশনে যাচ্ছি, মানে মাচ নিডেড ভ্যাকেশন। হ্যাঁ একদম একদম। তো আমরা ভেবেছিলাম টুইটি আর মিকিকে নেবো না। টুইটি আর মিকিকে ইনফ্যাক্ট আমরা এখনো চাইলে হ্যাঁ রেখে যেতে পারি, কারণ পাগলের মতো করছে পুরো দুজনে। তো ফাইনালি আমরা যাচ্ছি, আমরা একদম এখান থেকে ওই কিসের বাস বলে গুলো এসবিএস নর্মাল বাস তাতে করে যাচ্ছি। এবার যাওয়ার পরে আবার ব্লগটা করছি, এখন বাস আসবে তার জন্য ওয়েট করছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমরা এখন দাঁড়িয়ে আছি কোলাঘাটের এখানে, এখানে জাস্ট হল্ট দিয়েছে বাসটা। আচ্ছা, মিকি আর টুইটি জানলা দিয়ে দেখাচ্ছে, ওদেরকে আর নামাইনি। আমরা এখানে নেমে একটু ডিম টোস্ট খেলাম, চা খেলাম, আর আমরা গিয়ে গিয়ে নিয়ে এসেছিলাম সাথে করে, টিফিন টিফিন ছিল আমাদের ফুচকা। তো এখান থেকে আমরা এখন যাবো, এটাই একটাই হল্ট, তো এটাই তো। হ্যাঁ হ্যাঁ, ব্যাস একটাই হল্ট হয়, এবারে ডিরেক্ট দিঘা। আমরা বাস থেকে নেমে গেছি, এখন টোটো করে যাচ্ছি হোটেলে। ওল্ড দীঘা এসেছি, ওল্ড দীঘা এসেছি, প্রায় মানে পুরো এক্সস্টেড হয়ে গেছি, প্রায় 5 ঘন্টা লাগলো আমার। 12টা বাসে 5 মিনিট, আর ঠিক 7:02 বাসটা ছেড়েছে, অনেক ভালো লেগেছে। আর মাঝখানে এই বাসগুলো অ্যাকচুয়ালি আমরা তো নন এসিতে এসেছি আসার সময়, আর এই বাসগুলো ওই কোলাঘাটের পর থেকে পুরো লোকাল বাসের মতো করে চলতে থাকে, কাকি লোক এভাবে চলবে, তারপরে আবার টেনেছে, তো তার জন্য আমাদের এতক্ষণ টাইম লেগেছে। আদারওয়াইজ অ্যাকচুয়ালি ট্রেনে এলে বেটার, মানে ট্রেনটায় যদি কেউ আসতে পারে তার জন্য ভালো, কিন্তু বাস আমাদের একদম বাড়ির সামনে থেকে ছাড়ে, ওই ওই জন্য ওই সুবিধার জন্য বাস, কারণ ট্রেনে এলেও আবার আমাদের হাওড়া যেতে হবে, আমাদের বাড়ি থেকে হাওড়া বা দূরে, সেই কারণে এখন আপাতত আমরা যাচ্ছি হোটেলে। প্রচন্ড খিদে পেয়েছে, এক্সস্টে স্নান ফান করবো, তারপরে আবার লাঞ্চ করবো, বিকেলে বেরোবো। হ্যাঁ, হলো আমরা রয়েছি হোটেল কিসে, সি কোস্ট, আর আমাদের রুম নাম্বার 203। আমরা এখন হোটেলের ভেতর ঢুকছি, মানে রুমের ভেতর ঢুকছি। তো রুম ট্যুরটা অম্বালিকা, মিকি আর টুইচি করাবে, দেখিয়ে দে আমার লেফট না রাইট। এটা তো হ্যাঁ লেফট না রাইট, এটা যেখানে দিয়ে, এটা আমার লেফট, এদিকে টয়লেটটা রয়েছে, এটা টয়লেট, এটা টয়লেট, টয়লেটটা দেখাই আগে, কারণ হোটেলে টয়লেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা টয়লেট ঠিক আছে, ভালো বড় ক্লিন। আর এটা হলো আমরা ডাবল বেড নিয়েছি, এখানে হচ্ছে টিভি, সরি এখানে আয়না, এখানে ক্লোজেট, হ্যাঁ রাখার জন্য জিনিস, আর এখানে হচ্ছে এসি, এসি দিতে এই মতো চালানো হলে এটা ঘরটা ঠান্ডা, তো এটা দরজাটা বন্ধ করতে হবে। এটা ডবল বেড, যেটা কিনা ওরা নোংরা করে দেবে বলে এখন ওদের উঠতে দেওয়া হচ্ছে না, পরে দেওয়া হবে। আর এখানে একটা দুটো সোফা রয়েছে সিটিং এর জন্য, এটা একটা ফ্রেঞ্চ উইন্ডোই প্রায়, এটার ঠিক আছে ওগুলো রেখে দে। এইখান থেকে সমুদ্র আমরা দেখতে পাচ্ছি, মানে ক্লোজ ভিউ করলে দেখা যাবে, একদম সামনেই সি বিচ, ভালো মতোই সমুদ্র দেখা যাচ্ছে, ভালো মতো 2 মিনিট লাগবে হাঁটলে। হ্যাঁ একদমই ক্লোজ, ভালো আজকে আমরা দুপুরবেলা আর বাইরে যাইনি খেতে, কারণ প্রচন্ড গরম ছিল, মানে গরম আছেও ইনফ্যাক্ট, তা আমরা নিচেরই রেস্টুরেন্টে খেতে এসেছি। এখানে যেহেতু আমরা আগে অর্ডার দিইনি তাই জন্য আমাদের একটু ওয়েট করতে হলো, তা জাস্ট এই খাবার এসে গেছে, আমরা এবার খেতে শুরু করব। প্রচন্ড খিদে পেয়েছে, আমার কি টুইটি দুজনেরই খিদে পেয়েছে, সাথে বদমাইশি চালাচ্ছে, হ্যাঁ আমাদেরও খিদে পেয়েছে, তো এবারে খাবো আমরা, তারপর বিকেলবেলা বেরোবো। দুপুরবেলা লাঞ্চ করে আমরা এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম, বেশ কিছুক্ষণ ঘুমিয়েছি, তো এখন আবার সবাই ঠিকঠাক ফিল করছি, একদম
ফুল অফ এনার্জি। আচ্ছা সেজে বুঝে এখন সবাই সেলফি। আচ্ছা টুইটি একটুখানি স্যাড হয়ে গেছিল কারণ ওর লেগে কাঁচের গ্লাসটা ভেঙে গেছিল। যাই হোক আমরা এখন বেরোচ্ছি। আমরা কি নিউ দীঘা যাবো? বাইরে খাবো, এখানে খাবো না। আলাদা চললেও যা, একসাথে চললেও তাই। আমি ভেবেছি বোধহয় টুইটি চালায় যদি ওই জন্য ওখান থেকে না সুন্দর ঝিনুকের এক্স্যাক্টলি দাঁড়িয়ে আছি নিউ দীঘার একদম যে বিচটা, বিচ থেকে উঠে এসেছি এখন এখানে। এই এই এরিয়াটাকে কি বলে? এটা ওই সামনেটা আর কি, ওই দোকান টোকান রয়েছে সব। এখানে ওই যে গাড়ি চড়ে রিমোট কন্ট্রোলে, সেটা টুইচি আর মিকি এখন সেই গাড়ি চড়ছে। তো আমরা হালকা সেই ফাঁকে আমরা একটু ব্লগ করে নিই। এখন অলরেডি 8:45 মতো বাজে। আমরা প্রচুর মজা করলাম সমুদ্রের ধারে গিয়ে, মানে দারুণ লাগে। অ্যাকচুয়ালি আমরা তো এসেছি এটা ভেবে যে এখন ওই ঝড়ের ব্যাপারটা আছে বলে। হ্যাঁ এক্স্যাক্টলি, সমুদ্র একদম উত্তাল। এবার আমরা খেতে যাব, ডিনার করব, পরে একটু ঘুরে টুরে এবার হোটেলে ফিরে।